আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর আমাকে যদি আমি পরীক্ষার্থী আমাকে যদি একটি আমল লিখে দিতেন যেটা পরীক্ষার জন্য কার্যকরী হবে ভালো রেজাল্ট করতে পারবো পরীক্ষায় ভালো লিখতে পারবো এমন যদি কোনো একটি আমল আমাকে বলে দিতেন প্রিয় দর্শক সর্বপ্রথমেই আমি একটি কথা বলতে চাই যে আপনাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে শুরুতেই আপনি যদি শুধু আমল করেন কিন্তু পড়াশোনা করলেন না সেক্ষেত্রে তো আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে না আল্লাহর সাহায্য যেমন করে দরকার নিজের চেষ্টা তেমনি করা দরকার তবে আমি আপনার চেষ্টার সাথে সাথে যদি এই আমলটা করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এ প্লাস বা খুব ভালো রেজাল্ট দিয়ে দিতে পারেন প্রিয় দর্শক আসুন আমরা দুটি আমলের কথা বলবো একটি হচ্ছে আল্লাহর নামের আমল যেটা খুবই কার্যকারী আল্লাহ রব্বুল আয়জত বলেছেন ওয়ালিল্লাহ হিল আসমা উল বিহা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেগুলোতে ডাকো তো প্রিয় দর্শক আমরা আল্লাহর নামে যদি ডাকি তাহলে এই আমলটা কেমন হবে আসুন আমরা জেনে নেই প্রথমেই দূরস্বরীপ পড়ে নেবেন যে যেরকম দুরশ্বরীফ পড়েন সেটাই পড়ে নেবেন তবে সাল্লাহ আলি ওয়াশাল্লাম সবচেয়ে ছোট দূরদ হতে পারে বড় দূরদ হতে পারে যেটা নামাজে পড়েন এটাও পড়তে পারেন পরীক্ষা যাওয়ার আগে আপনি দুরুর শরীফ পরে আপনি একশত একুশ বার আল্লাহর এই নামটি পড়বেন ইয়া হ্যাকামু ইয়া হ্যাকামু ইয়া হ্যাকামু আমি তিনবার বলেছি এভাবে আপনারা একশত একুশ বার করে আপনি এই আল্লাহর নামটি পড়তে পারেন ইনশা আল্লাহ আল্লাহ বাকরম গুল আপনার পরীক্ষাকে সহজ করে দিবেন প্রিয় দর্শক এই হচ্ছে আল্লাহর নামের একটি আমল যা রেজাল্ট আপনাকে ভালো করে দিবেন আর অন্য একটি আমল যে আমলটি অনেক উল্লামাই কেলাম এই আমলটাকে সাপোর্ট করেছেন সেই আমলটা নিয়ে আপনাদের সামনে আমি বলতে চাই আপনি শুরুতেই বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন আলহামদুলিল্লাহি রব্বি আল্লাহমিক একটি সুন্দর একটি অর্থ রয়েছে হে আল্লাহ তুমি আমার জ্ঞান দাও হে আল্লাহ আমার সব কিছু তুমি সহজ করে দাও এবং আমার সর্বশেষ যা কিছু রয়েছে তাও আমার জন্য সহজ করে দাও উত্তম বানিয়ে দাও প্রিয় দর্শক এই দোয়াটা যদি আপনি বেশি বেশি পড়তে পারেন আপনার রেজাল্টকে খুব ভালো করে দিবেন আপনার পড়াশোনার পাশাপাশি এই আমলটাও করতে পারেন এবং মনে রাখবেন আপনি সারাক্ষণ আল্লাহকে ডাকুন পরীক্ষার পরেও আপনি কোরআন খতম করুন পরীক্ষার পরেও আপনি বেশি বেশি করে আমলটি করুন আল্লাহ বাকরব্বুল আলমিন আপনার রেজাল্ট যেন ভালো করে দেয়